আর এই হলো যে তৈরি হচ্ছে এই মেন জায়গাতেও কিন্তু প্রত্যেক বছর একটা একটা মেলা হ্যালো হ্যালো বংশ মেলি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চারিদিকে এত কুয়াশা তার মাঝে আমি আর আজকের তারিখটা হলো চব্বিশে সেপ্টেম্বর তো দুর্গাপূজার হাতে মাত্র কয়েকটা দিন তো আজকে আমি চলে যাব তোমাদের নিয়ে বাঁকুড়া জেলার আরও একটা বিখ্যাত দুর্গাপূজা মণ্ডপ তো চলো তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে রাখি থামলালে তো তোমরা দেখেই নিয়েছো যে এখানে হতে চলেছে চলো আপাতত যাওয়া যাক এখন চলে এসেছি বিঘ্না সার্বজনীন যে দুর্গাপূজাটা হচ্ছে সেখানে আর এখানে এসে দেখতে পাচ্ছি প্যান্ডেল ভাই জোর কদমে কাজ শুরু হয়ে গেছে আর তোমাদের বলে রাখি এই জায়গায় এই মণ্ডপটা দেখতে হলে তোমাদের কোন রুটে কোন দিক থেকে আসতে হবে হ্যাঁ তো এই যে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে হেভির মোড় হয়ে যে কেরানিবান বাইপাস বা সুতি ব্রিজ যাওয়া যায় সো এই দিক থেকে এসে তোমরা এইখানের মণ্ডপটা দর্শন করতে পারো এই যে দেখতে পাচ্ছ এখানে মণ্ডপটা এবছরে দিল্লির কেল্লা সেটা হচ্ছে আর এই রোডটা যেটা চলে গেছে এটা বেলিয়া তোর হয়ে দুর্গাপুর চলে গেছে তো দুর্গাপুর বেলিয়া তোর থেকে এসেও তোমরা কিন্তু এই মণ্ডপটা দর্শন করতে পারো সো চলো আপাতত এখন ভিতর দিকে যাওয়া যাক আসতে এখানে আপাতত দেখতে পাচ্ছ কাঁচা বাস রেডি করা হয়েছে আর বাটামগুলো পুরো একদম স্ট্রাকচার করা হচ্ছে যে উইন্ডো ফ্রেম যেগুলো থাকে না সেই ফ্রেমগুলো এখানে তৈরি করা হচ্ছে এই যে চারিদিকে পুরো একদম মাঠটাতে পুরো চার সাইডে দেখতে পাচ্ছ বাটাম আর এই হলো মেন যে মন্ডপটা এখানেই তৈরি হচ্ছে পুরো ফ্রেমটা জাস্ট মিডিল পোর্শনটা হয়েছে আর এই সাইডটা আর এই সাইডটা এখনো বাকি আছে দু সাইডে পুরো কাজ হবে তো দেখতে পাচ্ছ পুরো একদম বাঁশের কাজটা কমপ্লিট হয়ে পড়ে আছে এর উপরে এখন বাটামের কাজ হবে এই যে বাটামগুলো এখানে রাখা আছে সেই বাটামগুলো পুরো এই বাসের যে কাজটা হয়েছে তার উপরে বসানো হবে ঠিক আছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তার মধ্যেই ভাই বৃষ্টি এসে সমস্ত কিছু প্ল্যান চপাট করে দিচ্ছে ঠিক আছে তো তোমরা তো বাইরের কাজটা দেখলে এখানে বাসের তো চলো তোমাদের একটু ভিতরে নিয়ে যায় ভিতরে কিন্তু হালকা করে কাপড়ের কাজটা হয়েছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব চলো এখন ভিতরে যাওয়া যায় মণ্ডপের ডান সাইড আর বাম সাইডে এ দিকে গেট করা হয় প্রবেশ পথ আর বাহির পথ তো এই দিকটা তো পুরো সেই পুরো কাঠামোটা তৈরি করা হয়েছে যেটা প্রবেশ পথ আর এখানে নিচ দিকে তোমরা যদি দেখো তাকিয়ে পুরো একদম বাটামের টুকরো কত পড়ে আছে ঠিক আছে তো ভিতরে কাজ জোর কদমে চলছে এখন পৌঁছে গেছি সরাসরি যে মণ্ডপটা তৈরি হচ্ছে সেই মণ্ডপের ভিতরে আর ভিতরে উপরে সিলিংটা দেখতে পাচ্ছো সিলিংটা পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে এমন কি হোয়াইট কালারের যে কাপড়টা সেই কাপড়ের কাজটাও কিন্তু দেখো অনেকটা হয়ে গেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একটু ডিটেলসে দেখায় এই যে পুরো একদম জায়গাটা তোমরা যেটা দেখতে পাচ্ছো এটা হলো মণ্ডপের ঠিক ভিতরটা আর এখানে ওই যে পুরো চার সাইডটা স্তম্ভগুলো করা হয়েছে দেখো হোয়াইট কালারের যে কাপড়টা লাগানোর কাজ হয়ে গেছে শুরু প্রায় একদম আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই এখানে কিন্তু নাইটেও কাজ করছে এই যে এই এলইডি লাইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এই লাইটগুলো কিন্তু এখানে রাতেও দিনে তো কাজ হচ্ছেই এমনকি রাত্রেবেলাতেও পুরো একদম কাজ হচ্ছে আর এই ভিতরটা যেমন লাল কেল্লার ভিতরটা যেমন থাকে সেম টাইপেরই কিন্তু করা হচ্ছে পুরো ডিটো তো এখন আপাতত এই স্তম্ভের কাপড় লাগানোটা স্টার্ট হয়েছে আর যে সাইডটা মানে ঠিক চারপাশের যে দেওয়ালটা সেই দেওয়ালের বাটামের কাজটা কমপ্লিট হয়ে গেছে এই যে বাসের উপর বাটামের কাজ কমপ্লিট আর ওপরে শুধু এখন সিলিং এর কাজটা বাকি আছে তো এটাও মেবি হয়ে যাবে দু তিন দিনের মধ্যেই কেননা আর হাতে বেশি টাইমও নেই আর মণ্ডপের ঠিক এই দিকটাতে তোমরা যদি দেখো এখানে একটা সিমেন্টের বেদি টাইপের করা হয়েছে তো এটাই অ্যাকচুয়ালি মেন মন্দিরটা সিমেন্টের এই জায়গাতে অ্যাকচুয়ালি প্রতিমাটা থাকবে তো এই যে দেখো এই জায়গাটাতে বাটামগুলো বেশ কেটে পুরো ছোটো ছোটো সেপ টাইপের করা হচ্ছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইখান থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম জাস্ট আলাদাই এখনই লাগছে বাট কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে তোমরা জাস্ট একবার দেখো তো এখন চলো এই মন্দিরের ভিতরটার থেকে বাইরে চলে যাচ্ছি আর বাইরে কিছুটা ভিউ তোমাদের দেখাবো তো চলো আপাতত এখান থেকে বেরোনো যাক তো তোমাদের বলে রাখি কেন্দুয়াডিহি যে মণ্ডপটা তোমাদের শেয়ার করেছিলাম ওখানে তো তোমরা জানোই যারা বাঁকুড়া থেকে দেখছো যে ওখানে একটা ছোটোখাটো একটা মেলা হয় দুর্গাপূজা তো এই জায়গাতেও কিন্তু প্রত্যেক বছর একটা ছোট্ট রকম একটা মেলা বসে তো দারুণ মেলাটা ঠিক সমস্ত রকম ভ্যারাইটিস দোকান চড়ক থেকে শুরু করে সমস্ত কিছুই এই যে গ্রাউন্ডটা ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ মাঠটা এই জায়গায় একটা মেলা বসে চলো এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর এই মণ্ডপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও যে আমাদের বাঁকুড়া জেলায় দিল্লির লালকেল্লা এই বছর দুর্গাপূজার থিম হতে চলেছে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই